परार्थपर भावे सेवा दिए जाच्छे दशमिक नामक देशेर एक फाउंडेशन। निस्वार्थ भावे छिन्नमूल शिशुदेर साहाज्य कराई संगठनटीर उद्देश्य। समयटा 2019 सालेर 14 नवेम्बर। तखन थेकेई दशमिक फाउंडेशनेर कार्यक्रम शुरू करे टांगाइलेर कागमारीते। एर प्रतिष्ठाता मिनारुल इस्लाम। छिन्नमूल शिशुदेर पाठदान करानोई छिलो तार मूल लक्ष्य। एरपर कयेकजन बंधुके तार स्वप्नेर प्रोजेक्ट शिक्षा दीक्षा सम्पर्के जानान। कयेकजन बंधु तार एई कार्यक्रमे आग्रह देखाय। तादेर सबार मिलित प्रचेष्टाय प्रथम प्रोजेक्ट छिलो शिक्षा दीक्षा। एर आवतায় কিছু দরিদ্র ছিন্নমূল শিশুদেরকে পড়াশোনার জন্য বই, খাতা, কলম, যাবতীয় অনুষঙ্গ দেওয়া হয় বিনামূল্যে। প্রায় 100 শিশুর দায়িত্ব নেওয়া হয়েছে এরই মধ্যে। এই বিষয়ে দশমিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মিনারুল ইসলাম বলেন, টিফিনের টাকা জমিয়ে প্রতিদিন তাদের জন্য খাবার দেওয়া হয়। ধীরে ধীরে ফাউন্ডেশনে সদস্য সংখ্যা বাড়ছে, সাথে বাড়ছে দায়িত্ব। প্রতি মাসে দশমিকের সব সদস্যরা চাঁদা হিসেবে 100 টাকা করে দেন। ওই টাকা দিয়েই শিশুদের খাওয়া, পড়াশোনার যাবতীয় জিনিসপত্র, কাপড়, চিকিৎসা ব্যবস্থা সহ বিনোদনের ব্যবস্থাও করা হয়। তিনি বলেন, আমার প্রধান লক্ষ্যই ছিল ছিন্নমূল শিশুদের প্রাথমিক পর্যায়ে শিক্ষা দেওয়া, কারণ তাদের মাঝেও অনেক মেধাবী শিক্ষার্থী রয়েছে যারা হতে পারে আগামী দিনের ভবিষ্যৎ। টাঙ্গাইলের কাগমারি বস্তিতে শুরু হয় দশমিক পাঠশালা কার্যক্রম। প্রায় 30 জন শিশুকে শিক্ষা প্রদান করার মাধ্যমে যাত্রা শুরু করে দশমিক পাঠশালা। দশমিক ফাউন্ডেশনের সদস্যরা প্রতিদিন এসব শিশুকে পড়াতে শুরু করেন। সংগঠনের প্রতিষ্ঠাতা মিনারুল ইসলামও প্রতিদিন তার নিজের পড়াশোনা শেষ করে বিকেলে ক্লাস নেন। ছিন্নমূল শিশুদের শিক্ষাদানের পাশাপাশি শীতের আমেজে পিঠা উৎসবেরও আয়োজন করে সংগঠনটি। এছাড়াও প্রায় তাদেরকে চকলেট অথবা কেকও খাওয়ানো হয়। বিভিন্ন প্রতিযোগিতায় উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে দেওয়া হয় পুরস্কার। একই সঙ্গে সংগঠনটি সুবিধাবঞ্চিত মানুষের খাবার দেওয়া, ঈদে নতুন পোশাক, শীতার্তদের কম্বল বিতরণ, বন্যায় কবলিত মানুষদের খাদ্য সামগ্রী, চিকিৎসার ব্যবস্থা, ছিন্নমূল শিশুদের মাঝে মুখরোচক খাবার দেওয়া, পশু পাখিদেরও খাবার খাওয়ানো এবং সমাজ সেবামূলক বিভিন্ন কাজ করে। এই সংগঠনের মূল উদ্দেশ্য এবং নিয়মিত কিছু কার্যক্রমও রয়েছে, যেমন ছিন্নমূল শিশুদের শিক্ষা দীক্ষার ব্যবস্থা করা, সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের অধিকার প্রতিষ্ঠা করা, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় এবং রক্তদান কর্মসূচি, শীতবস্ত্র, ঈদ সামগ্রী, খাবার ও শিশুদের মেহেদি উৎসব, বিভিন্ন প্রতিষ্ঠানে দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ, বন্যায় কবলিত মানুষদের সাহায্য করা, বৃক্ষরোপণ কর্মসূচি, প্রতি মাসে তাদেরকে বাসায় রান্না করা খাবার বিতরণ, করোনাকালীন সময়ে কিছু অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ, স্যানিটাইজার, মাস্ক বিতরণ, এছাড়াও নানাবিধ কার্যক্রম, মানবতার দেয়াল প্রতিষ্ঠা, পিঠা উৎসব এবং কি না দেখা মুক্তিযুদ্ধ সম্পর্কে মুক্তিযোদ্ধাদের মুখ থেকে তাদের গল্প শুনে ছিন্নমূল শিশুদের সেটা সম্পর্কে জানানো, রাস্তার পশু পাখিদের খাবার খাওয়ানো, প্রজেক্টে অতিথি ভোজনও। বর্তমানে দশমিক ফাউন্ডেশনের দুটি শাখা রয়েছে, টাঙ্গাইল ও ময়মনসিংহে। সংগঠনের মোট সদস্য সংখ্যা প্রায় 70 জন। তারা সবাই প্রতি মাসে 100 টাকা করে চাঁদা দেন। স্থানীয়রাও খুশি হয়ে বিভিন্ন সময় সংগঠনের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেন। রেজাউল ইসলাম রাজীব, ব্রেকিং নিউজ।